তো আমি আপনাদের ম্যাক্রো দেখাছিলাম, তো ম্যাক্রো দেখাতে গিয়ে আমি বললাম যে আমি একটা ফিল্টারের মাধ্যমে আমি একটা ম্যাক্রো ইউজ দেখাবো। তো আমি জাস্ট একটা এক্সেল ফাইল ওপেন করছি, আমাদের এক্সেল ফাইল। তো ম্যাক্রো যে ইউজ হবে তার জন্য আমি যে ফিল্টারের মাধ্যমে বা অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে যেটা করবো সেটা যে আমি আগে টিউটোরিয়ালগুলোর মধ্যে কোনো একটা টিউটোরিয়ালে আমি বলে দিয়েছিলাম অ্যাডভান্স ফিল্টার কী এবং কীভাবে কাজ করতে হয়। তো আমি জাস্ট একটা অ্যাডভান্স ফিল্টারের জন্য আমি কাজ করছি, তার জন্য আমি লিখে দিলাম হচ্ছে নেম, নেম লিখলাম, সেক্স লিখলাম, বেসিক। তো আমি নাম দিলাম এখানে রানা মেল বেসিক্স 5000। উইকি ফিমেল 4000 টাকা, রাবণ মাই ফেভারিট নেম রাবণ 7000 টাকা, 10টা মাথা তো তার জন্য বেশি কাজ করতে পারে। সোমা ফিমেল ভালো মেয়ে খুব জানি তো 6000 টাকা, পড়াশোনা খুব ভালো সোমা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের একটা ছোট্ট ডেটাবেস। তো এটার মাধ্যমে কী করবো, তো জাস্ট আমি একটা কালার করে দিই বেটার লাগবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ডেটাবেস, আমি একটু বড় করে দিই। তো এই হচ্ছে আমাদের ডেটাবেস। তো আমি এবার কি করব না, আমি ফিল্টার করছি, কিন্তু ফিল্টার করার আগে যেটা আমাকে করতে হবে সেটা আমি জাস্ট এখানে একটু কপি করলাম, পেস্ট করলাম, ওকে পেস্ট করলাম, স্কেপ টিপলাম ট্যান্সিং বন্ধ করার জন্য। জাস্ট ডেটাতে গেলাম, ডেটাতে গিয়ে আমি অ্যাডভান্স ফিল্টার ইউজ করব। তো জাস্ট আমি এখানটা কথাগুলো একটা দুটো তিনটে আছে, তো এখান থেকে আমি করি তিনটে, তিনটে থেকে আমি ইটুনিং ক্লিক করলাম, ওকে। তো এবার আমি ম্যাক্রোটাকে রেকর্ডিং করছি, জাস্ট ম্যাক্রো রেকর্ডিং করলাম, আমি লিখলাম এখানে ফিল্টার, নাম দিলাম ফিল্টার সেক্স। বি কেয়ারফুল, ম্যাক্রো রেকর্ডিং হচ্ছে এখন। জাস্ট আমি অ্যাডভান্সে গেলাম, ইয়েস অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়ে গেছিল। ও এবার ম্যাক্রো জিরো কলম, হোয়াট ইজ দ্যাট, ইয়েস এবার ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছিলো, আমি তিন চারটে ইস্যু নিয়ে নিয়েছিলাম। তো জাস্ট আমি এটা কপি করছি, দেখি নিই কতটা নেবো আমি, এটাকে ডিলিট করলাম, আমি আমি এইটুকুনি পাওয়ার নেবো। রেঞ্জ ক্রাইটেরিয়া, আমি এইটা রেঞ্জ ক্রাইটেরিয়া দিলাম, কপি টু অ্যানাদার লোকেশন, দ্যাট পাওয়ার, ওকে জাস্ট ক্লিক, ওকে মেল চলে এসছে আমাদের এখানে, ওকে। এবার আমি ম্যাক্রোটাকে রেকর্ডিংটাকে স্টপ করলাম, আমি গেলাম ডেভেলপ ট্যাবে, আমি এখান থেকে একটা বাটন ইউজ করতে পারি, অথবা আমি ইনসার্ট থেকে গিয়ে যে কোনো একটা ফর্ম ইউজ, মানে কোনো যে কোনো একটা শেপ ইউজ করতে পারি। আমি শেপ ইউজ করি, আগের টাইম ফর্মে দেখিয়েছিলাম, তো শেপ ইউজ করি, জুপ, ওকে। আমি এখানে নাম দিই, দিই কি নাম দিই, ফিল্টার ম্যাক্রো নাম দিই, ফিল্টার নাম দিলাম, ওকে। জাস্ট এটার উপর রাইট ক্লিক করলাম, এখানে দেখবেন অ্যাসাইন ম্যাক্রো বলে অপশন আছে, জাস্ট ক্লিক করলাম অ্যাসাইন ম্যাক্রো, আমি নাম দিয়েছিলাম ফিল্টার, তো ফিল্টারে ক্লিক করলাম, দেন ক্লিক ওকে। ওকে, যখন আমি হাতটা নিয়ে যাব দেখব এখানে একটা সাইন চলে আসছে, তো জাস্ট আমি এখানে করলাম ফিমেল, ওকে জুপ আয়ো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এটা শুধু ফিল্টারে করতাম আসতো না এরকমভাবে,
জাস্ট আমি এখানেই দেখলাম আর দিলাম, নট এ প্রবলেম, দেখি যে কি আসে এই আর্ট। ও ব্ল্যাঙ্ক, বিকজ আর নামে সেক্সে কিছু নেই, তার জন্য ব্ল্যাঙ্ক আসলো। তো আমি এখানে মেল করলাম, ইয়েস চলে এলাম। আমি এখানে ডিলিট পে মেল করলাম, ক্লিক করলাম, ইয়েস ইমেল চলে আসলো। তো এরকমভাবে আমরা অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে কাজ করতে পারি। এটা আমার খুবই ছোট্ট ডেটা বেস একটা, কিন্তু এটা অনেক বড় বড় কাজ হতে পারে, অনেক বড় ডেটা বেসে হতে পারে। এটা আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে দিলাম, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ যারা অফিসে কাজ করে, আমি একটা অফিসে কাজ করতাম যেটার নাম ছিল হচ্ছে ওয়ান বেরি লিমিটেড, এটি মেডিসিন কোম্পানি। তো খুব এটা কাজ করতো, এটা এটা খুবই কাজ হতো, বিকজ আমি দেখেছি, আমি করতাম। তার জন্য আমি বলছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন কোম্পানি। যদিও এখন ওখানে কাজ করি না, বিকজ আমার পরীক্ষার সময় আমাকে ছুটি দেয়নি, তার জন্য আমি কাজ ছেড়ে দিয়েছিলাম। তো কারণ আমার খেলা আর আমার পড়াশোনার ক্ষেত্রে যদি কেউ বাধা দেয়, আমার খুব মাথা গরম হয়ে যায় সেক্ষেত্রে। তার জন্য আমি কাজ ছেড়ে দিয়েছি এখন, ওখানে নেক্সট কাজ খুঁজছি। ওকে, তো ব্যাস, যাই হোক, সি ইউ নেক্সট, বাই।